আরেকটা জিনিস আমি আপনাকে প্রশ্ন করিনি, হাড়ি ভাঙ্গা কি চেনার কোনো উপায় আছে যে এই আমটা হাড়ি ভাঙ্গা দেখতে বা এটাকে কোনটাকে কিভাবে বোঝা? হাড়ি ভাঙ্গা অবশ্যই চেনার উপায় আছে। আপনার যখন হাড়ি ভাঙ্গা আম কিনবেন, হাড়ি ভাঙ্গার উপরটা কিন্তু চ্যাপটা হবে, নিচটা একটু ছোট হবে, আর এটা হচ্ছে গোল আকৃতির হবে, একদম আপনার একটু ডিম্বাণু আকৃতির মতো হবে, তাহলে এটাই হাড়ি ভাঙ্গা। এই 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 আপনার যে শ্বাসটা আছে, হাড়ি ভাঙ্গা অনেকটা আছে ছোট জাত, অনেকটা আছে বড় হাত, কিন্তু আপনি এইটা সবসময় দেখে কিনবেন, উপরটা বড় হবে অন্যান্য আমের থেকে। কিছু আম তো আছে আবার চিকন, আবার ওগুলো অন্য জাত। আর হাড়ি ভাঙ্গা নিতে গেলে আপনাকে এটা ফলো করতে হবে, দেখেন আপনি একটা না পাশাপাশি আরো একটা দেখেন, উপরটা সবসময় এর প্রত্যেকটা পাবে। জি জি, মানে হাড়ি ভাঙ্গা চেনার হচ্ছে এটাই উপায় যে আপনারা এই সবগুলো আমের দেখবেন যে উপরের দিকটা একদম মোটা এবং চিক নিচ দিক থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে, তাই তো? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।